হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা এঁচোড়ের রেসিপি, যেটা একদমই অন্য রকম খেতে, মানে আমরা যেরকম নর্মাল এঁচোড় চিংড়ি খাই তার থেকে অনেকটাই অন্য স্বাদের। তো চলো দেখে নিই যে এঁচোড়টা আমি কীরমভাবে রান্না করছি। তো দেখো, এখানে আমি একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি, আর এই এঁচোড়টা আমাদের গাছের এঁচোড়, একদম ছোট্ট একটা এঁচোড় ছিল। তো এঁচোড়টা সবার ফার্স্টে আমি সেদ্ধ করে নেব, তার জন্য প্রেশার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে নেব। তো যতক্ষণে প্রেশার কুকারে সিটি পড়ছে ততক্ষণে আমরা দেখে নিই যে এর মধ্যে আর কি কি লাগবে। তো দেখো, এর মধ্যে আমি একটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর এই সব কটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, সবগুলোকে একসাথে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দেব। আর এছাড়াও এর মধ্যে আমি দেব একটু কাজু, একটু কিশমিশ, একটু পোস্ত, একটু টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। কাজু, কিশমিশ, পোস্ত আর টক দইটাকেও আমি পেস্ট করে নেব। তো দেখো, এখানে কড়াইয়ে সবার আগে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এরকমভাবে আমি গোট গোট করে নিয়েছি, আর আলুগুলোকে একটুখানি ঢাকা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। আর তারপরে এই সেম কড়াইতেই যে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টাকেও আমি ভেজে নেব। এঁচোড়টার মধ্যেও একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার মানে এঁচোড়টা ভেজে করলে আমার বেশি ভালো লাগে, অনেকে আছে ভাজে না, কিন্তু ভাজলে আমার যেন মনে হয় এঁচোড়ের ভেতরে নুনটা হলুদটা ভালো করে ঢুকেছে। তো দেখো, একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি 3 চামচ মতন তেল দিয়েছি। আর এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু মানে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে সবার প্রথমে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, মানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর সেটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে কষার জন্য। আর এটাকে কিন্তু একটু ভালো করে মানে সিমে করে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে পুরো রান্নাটাতেই। তো দেখো, এটা একটু কষে এসছে। এরপরে যে ড্রাই স্পাইসেসগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরির রেড চিলি পাউডার, এটাতে কিন্তু ঝাল হবে না, শুধু রঙই হবে। তো দেখো, এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মশলাগুলো কষার জন্য। মশলার গন্ধটাও চলে যাবে আর মশলাগুলো ভালো করে কষেও যাবে। তো দেখো, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর এটা একদম ভালো করে কষে গেছে, তেল ছেড়ে এসেছে। এই সময় আমি যে কাজু, কিশমিশ, পোস্ত আর টক দইটা বেটেছিলাম, বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর সেটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়তে হবে, আর গ্যাসটাকে একদম লোতে করে দিতে হবে, যাতে বেশি মানে এটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য গ্যাসটাকে একদম লোতে করে দেবে। তো দেখো, গ্যাস একটু নাড়াচাড়ার পর এটা ভালো করে যখন কষে আসবে তখন আমি এর মধ্যে নুন দিয়ে দেব। আমি কিন্তু প্রথম থেকে একবারও নুন দিইনি, এই সময় আমি নুন দিলাম, তাই 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এই মশলাটা একটু ভালো করে কষে আসলে একটু তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি যে আলু আর এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে 10 মিনিট মতন কষাবো। ঢাকা তুলে তুলে একটু দেখবে, দেখে কষা মানে কষাতে হবে। যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে, কিন্তু এই রান্নাটা খুব বেশি মানে ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আর এটা কিন্তু ভাতের থেকেও রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। আর এটা
জলটা দেওয়ার পরে আমি এটাকে ফুটতে দেব। তার কারণ হচ্ছে আলুটা আর যে এঁচোড়টা আছে সেইটা যাতে ভালো করে মশলাগুলো তার ভিতরে ঢুকে যায়, তার জন্য জলটা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটার জন্য রেখে দেব। প্রায় আমি এটা 10 মিনিট মতন ফুটিয়েছি। আর এই সময় আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার, এটা পুরোটাই অপশনাল, কাঁচা লঙ্কার এইরকম ফ্লেভার আমার খুব ভালো লাগে রান্নায়, তাই জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তো এবারে আমি কড়াইটাকে ঢেকে দেব, ভালো করে জলটাও টেনে যাবে আর আলুটা আর এঁচোড়টাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। তো যত যতক্ষণে এটা হতে থাকে ততক্ষণে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। তো দেখো, এটা আমার এঁচোড় রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই সময় মানে নাবানোর আগে আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিয়েছি, কারণ এটাতে টেস্টটা মানে ব্যালেন্স থাকে। যেহেতু আমি এর মধ্যে দই দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, তাই জন্য এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। আর সার্ভ করার আগে এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।